স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের বাকি আর মাত্র ১৩ দিন। উদ্বোধনী আয়োজনকে বর্ণাঢ্য করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সেতু কর্তৃপক্ষ। আয়োজনকে নিখুঁত করতে এরই মধ্যে ১৮টি উপকমিটি করা হয়েছে। মহাপ্রান্তে উদ্বোধনী অনুষ্ঠান ও সুধি সমাবেশে আমন্ত্রণ জানানো হবে বাংলাদেশে কর্মরত বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকদের। তাদের সাথে আমন্ত্রণ জানানো হবে দেশবরেণ্য ব্যক্তিদেরও। দুই একদিনের মধ্যেই আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়ার কাজ শুরু হবে। যারা সেতুর বিরোধিতা করেছিল তারাও আমন্ত্রণ পাবেন বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট প্রফেসর ইউনূস থেকে শুরু করে বেগম খালেদা জিয়া সবাইকে আমরা আমন্ত্রণ করার চিন্তা ভাবনা করছি এবং সেভাবে নেত্রী নির্দেশ দিয়েছে। সেতু উদ্বোধনের আগে ষড়যন্ত্রকারীরা নানা অপতৎপরতা চালাতে পারে, সে বিষয়ে সরকারের সতর্ক দৃষ্টি আছে বলেও জানান ওবায়দুল কাদের। গোয়েন্দাদের কাছে কিছু খবরও আছে, সাম্প্রতিককালের এই যে অগ্নিকাণ্ডগুলো বিভিন্ন জায়গায়, এটা কি এমনিতে হচ্ছে না কেউ করাচ্ছে? এবং পদ্মা সেতুকে সামনে রেখে, উদ্বোধনকে সামনে রেখে এ ধরনের অন্তর্ঘাত করা হতে পারে। আগামী শুক্র কিংবা শনিবার থেকে পুরো পদ্মা সেতুর সড়কবাতিগুলো জ্বলে উঠবে বলে জানা গেছে। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।